একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটেছে। সেখানে রয়েছেন সহকর্মী সৌরভ দেব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৌরভ, আজকে ছুটির দিন, মানুষের আনাগোনা কেমন দেখছেন সৈকতে, আর সেখানে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা কেমন রয়েছে? হ্যাঁ টুম্পা, ধন্যবাদ আপনাকে। যদিও এখন গ্রীষ্মের ছোঁয়া লাগতে শুরু করেছে প্রকৃতিতে, কিন্তু কক্সবাজারে এখন সারা বছরই পর্যটকের সমাগম থাকে। ঠিক তেমন যদি বলতে চাই তাহলে ছুটির দিনগুলোতে এক প্রকার পর্যটকের, হাজার হাজার পর্যটকের ভিড় জমতে থাকে। আমি যদি একটু দেখাতে চাই এখন কক্সবাজার সমুদ্র সৈকতের এই পড়ন্ত বিকেলও প্রায় কয়েক হাজার মানুষ এখনও সমুদ্র স্নান করছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে রাতের বেলাতেও যেন পর্যটকরা নির্বিঘ্নে সমুদ্র সৈকতে ঘোরাফেরা করতে পারে এবং কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটগুলোতে ঘোরাফেরা করতে পারে, সে কারণেও প্রশাসনের নজরদারি বাড়তি রয়েছে এবং পুলিশি যে টহল ব্যবস্থা রাতের বেলা সেই টহল ব্যবস্থাও জোরদার রাখা হয়েছে, এবং সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যেহেতু কক্সবাজারে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার একটি অভিযোগ সবসময় থাকে, সেই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন তাদের নিয়মিত যে অভিযানগুলো, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সেই অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বলেও আমাদেরকে জানিয়েছে, এবং ব্যবসায়ীরা জানিয়েছে এই ছুটির দিন, যদিও এখন যে গরমের দিন আসছে, কিন্তু তারপরও পর্যটনের পর্যটকদের যে সমাগম, সেই সমাগম মোটামুটি বলা যায় এখন পর্যন্ত প্রায় অর্ধ লক্ষাধিক পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে। তো টুম্পা, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে ছুটির দিনের পর্যটনের খবর নিয়ে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।